আল্লাহ তাআলার কাছে মাস গণনায় 12টি হচ্ছে মাস ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা গত জুমায় আয়াতের অনুবাদ উপস্থাপন করেছি, যেদিন থেকে আল্লাহ তাআলা এই আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এর মধ্যে 4টি রয়েছে হরম, হারাম মাস, আমরা বলেছি 3টি একাধারে, 3টি মাস একাধারে, আর একটি মাস হচ্ছে রজব, জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটি হলো রজব। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আয়াতের ব্যাখ্যায়, ওয়া নাবি বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম, মাসের সংখ্যা গণনায় আমাদের কাছে বিশ্বনবী উপস্থাপন করেছেন মাস 12টি, তার মধ্যে আরবাতুন হুরুম, 4টি মাস হারাম, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি হল ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জাহ ওয়া মুহররম, ওয়া রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 3টি মাস ধারাবাহিক, আর রজব হচ্ছে শাবান এবং জুমাদা সানিয়া এর মাঝে যে অবস্থান করছে যে মাসটি সেটি হচ্ছে রজব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিম হাদিসটি উপস্থাপন করেছে। আয়াতের শেষ দিক আল্লাহ বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্বীন, মাস গণনায় অথবা মানুষের কাছে মাস পরিচিতিতে আল্লাহ যে তথ্য উপস্থাপন করেছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা একে অপরকে জুলুম করবে না, বিশেষ করে হারাম মাসের ক্ষেত্রে তথ্যগুলো বলা হয়েছে। জুলুম কি রমাদান মাসে হারাম না অন্য মাসে হারাম? মুহররম মাসে যেমন জুলুম হারাম, সফর মাসেও জুলুম হারাম। রমাদান করিম রোজা অবস্থায় মিথ্যা কথা বলা গুনার কাজ, অন্য যে কোনো সময়ও তো গুনার কাজ। রমাদান করিমে রোজা অবস্থায় কিছু খেয়ে ফেলা রোজা ভঙ্গের কারণ, অন্য সময় কিছু খাওয়া রোজা ভঙ্গের কারণ নয়, তার মানে রোজাই তো সে সময় নেই, সম্মানিত শুধু। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মুসলিম 1163 নম্বর হাদিস, আফদালুস সিয়ামে বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান করিমের পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে রাত জেগে একাগ্র চিত্রে আল্লাহর জন্য যে সালাত আদায় করা হয় তাহাজ্জুদের সালাত, এটা হচ্ছে ফরজ নামাজের পরে উত্তম নামাজ, মুসলিম হাদিসটি তথ্য উপস্থাপন করেছে। সম্মানিত শ্রুতি, কিছু বিষয় রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে এর তত্ত্ব উপাত্ত রেখে দিয়েছেন, যেমনি ভাবে সূরা লোকমান 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, রব্বে করিম জানেন যে আমি আগামীকাল কোথায় থাকবো অথবা কি ইনকাম করব এবং কি বক্ষণ করব, বিষয়গুলো জানেন কে? আমার আগামীকালের অবস্থান সম্পর্কে আমি অনুমেয় নই, জ্ঞাত নই, জানি না, আল্লাহ তাআলা জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরযিন তামুত, এবং কোথায় ইন্তিকাল করব, কোন জায়গায় মৃত্যু হবে, মৃত্যুর পর আমার প্রথম লাশ কে ধরবে, কে ধোয়াবে, কে জানাজা পড়বে, কোথায় কবরস্থ হব,
এগুলো কিছুই আমার জানা নেই। মানুষ ওসিয়ত করে যে আমার বাবার পাশে কবর দিই, অনেক সময় এটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সকল বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, সর্বজ্ঞাত। সম্মানিত শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুসলিম সহিহ মুসলিমের মধ্যে 1130 এবং সহিহ মুসলিম 1134 নম্বর হাদিসের মধ্যে আসছে। আমরা পুরো হাদিসটির অনুবাদ জানার চেষ্টা করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع قال فلم يأتي العام المقبل হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল ঘটনাটা হচ্ছে এমন, যেটি বুখারীতে উল্লেখ করা হয়েছে, বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2004। সে কিছু ঘটনা উপস্থাপন হয়েছে, যেমন ওয়া কামা নারিফু ফামান সিফাত আহলি সুন্নাহ ওয়াল জামাআ আল ইত্তিবা ওয়া লিহাযা দাইমান মা ইয়াতবাকুনা আও আমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হিয়া। আহলে সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করেন যে মুহাররমের যে রোজা, এটি নবীর সুন্নাহ, যেটি এসেছে এভাবে কি ওয়ুখালিফুনা সিফাতাল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, আমরা এখানে বৈপরীত্যতা করব ইহুদিদের সিফাতের বিপরীত। ইহুদিরা যা করেন তার বিপরীত আমরা করব। ইহুদিরা আশুরা শুধুমাত্র 10 তারিখ রোজা রাখেন, আমরা 9-10 2টি রোজা রাখব, কিংবা 10-11 2 দিন রোজা রাখব। ঘটনাটি এমন, ওয়ালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় থাকতে লাগলেন, আনসারদের সাথে মিশে গেলেন, তখন দেখলেন ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, রাসূল দেখলেন ইয়াহুদিগণ আশুরার 10 মুহররম রোজা রাখছে। ফাকালা, জিজ্ঞেস করলেন মা হাদা, তোমরা কেন রোজা রাখছো? কলো, তারা অ্যান্সার করলো হাদা ইয়াউমুন সালেহ, এটা একটা ভালো দিন, নেক দিন, এজন্য আমরা রোজা রাখছি। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুউহিম, এটা এমন দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে স্থায়ীভাবে নাজাত দান করেছেন। ফাসামা মুসা, এজন্য আমরা মুসার নেতৃত্বে, তার মাধ্যমে যেহেতু বনী ইসরাইল ফারাওনের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে, এজন্য আমরা রোজা রাখছি। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনা আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তোমরা আমার চেয়ে বেশি চেনো না, তিনি নবী হিসেবে আমার রিলেটেড এবং আমার কাছের, সুতরাং এ বিষয়ে রোজা রাখার বেশি হকদার আমরা। ফাসামাহু আমামা বিসিয়ামি, রাসূলুল্লাহ সাল্লাম সে বছর সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন তোমরাও 10ই মুহররম রোজা রাখো, এবং রাসূল নিজেও রোজা রাখলেন। এটা হলো প্রথম হাদিস। জাদা মুসলিমুন ফি রওয়ায়াতি, এই পর্যন্ত বুখারী রহমাহুল্লাহর রেওয়ায়াত, কিন্তু ইমাম মুসলিম রহমাহুল্লাহ এই তথ্যগুলো বাড়তি বর্ণনা করেছেন কি শুকরান লিল্লাহি তাআলা ফা নাহনু নাসুমুহু, সুতরাং কৃতজ্ঞতা আল্লাহর, আমরাও ওই দিন রোজা রাখব। এই শব্দটি মুসলিমে বেশি এসেছে। ফি রিওয়ায়াতিল লিল বুখারী, আমরা বুখারীর 2টি তথ্য দিয়েছি, বুখারীর অন্যত্র হাদিসের মধ্যে এসেছে ওয়া নাহনু নাসুমুহু তাযীমাল্লাহু, আমরা ওই দিন রোজা রাখছি তাযীমান, সম্মানে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানে রোজা রাখছি, অথবা আল্লাহ যে তাকে পরিত্রাণ দিলেন এজন্য আমরা রোজা রাখছি। ওয়ারওয়াহুল ইমাম আহমদ বিজিয়াদাতিন, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ এই তথ্যগুলো আরো বাড়িয়ে নকল করেছেন কি
وَهُوَ الْيَوْمُ الَّذِي اسْتَوَتْ فِيهِ السَّفِينَةُ عَلَى الْجُودِيِّ فَصَامَهُ نُوحٌ شُكْرًا এই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আল্লাহর অনুগত্য বান্দারাই শুধু পরিত্রাণ পেয়েছে আর সবাই সেদিন পানিতে প্লাবিত হয়েছে। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরের জন্য আমরা রোজা রাখছি। সম্মানিত শুধু এই তথ্যগুলো পর্যায়ক্রমে সহি মুসলিম 1130, বুখারী মুসলিম 3943, শুধু মুসলিম 1130, মুসনাদ আহমদ 14তম খণ্ডের 335, অথবা সরাসরি হাদিস নম্বর 8717। পরের যে হাদিসটি আমরা পড়ছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় বর্ণনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রাখছেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আপনি 10ই মুহররম রোজা রাখছেন, ইহুদিরাও রোজা রাখছে, আমরা কি ইহুদিদের সাদৃশ হয়ে যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আগামী বছর থেকে আমরা এর বিপরীত করব। অর্থাৎ আগামী দিন থেকে সুন্নাল ইয়াউমাত তাসে আমরা নবম তারিখেও রোজা রাখব। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা আদেশ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের হায়াত সেই পর্যন্ত দীর্ঘ করেননি, এর পূর্বেই রাসূল ইন্তেকাল করেছেন। আমরা যদি মুহররম উপলক্ষে করণীয় কিছু থেকে থাকে আমাদের, তা হলো 9-10 মুহররম রোজা রাখা। কত কত তারিখ? 9-10 মুহররম রোজা রাখা। যদি কোনো কিছু করণীয় আমাদের থেকে থাকে, এর বাইরে কোনো করণীয় আমাদের জন্য সম্মানিত শুধু। এবার আমরা মহাগ্রন্থ আল কুরআনুল করিম থেকে কিছু আয়াত তেলাওয়াত এবং অনুবাদ করার চেষ্টা করছি। এর পূর্বে কিছু কথা, আমরা জান্নাত এবং জাহান্নামকে, এর নাম শুনলে, এর কর্ম শুনলে, এর ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলে বিশ্বস্ততার দোরগোড়া পর্যন্ত পৌঁছলেও এটা আমরা অটল হয়ে বিশ্বাস আমাদের হয় না। এই জন্য যে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে কোথায় থাকবে, কিভাবে আছে, এত বড় জান্নাতের কথা বলা হচ্ছে, এটা তাহলে কোথায়? নানা রকম প্রশ্ন শয়তান আমাদের অন্তরে জাগ্রত করে দেয়। ফলশ্রুতিতে আগুন কোত্থেকে জ্বলবে? এখন আগুন জ্বালাতে তৌলের পেট্রোলের প্রয়োজন হয়, বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন হয়, আগুন জ্বালাবে কিভাবে? নূহ আলাইহিসসালামের সময় প্লাবন হয়েছিল, পানি কোত্থেকে আসবে, কিভাবে আসলো, এটা কি কাল্পনিক কোনো তথ্য কিনা? অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে স্পষ্ট করছেন এভাবে। তা হচ্ছে, আপনি দেখুন, একদিকে ইরান, আমরা কিছুদিন আগে দেখলাম ভারত, এবং আমাদের কক্সবাজার প্লাবিত হয়ে সব ভেসে গেল। এখনো অনেক অঞ্চলে বন্যা চলছে, আবার গ্রিস থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে কিছু দেশে আগুনের দাবানল চলছে, আপনারা কি দেখছেন এটা? তাহলে একদিকে এই দাবানল জানার জন্য কোন রকম তেল পেট্রোল গ্যাস ইউজ হচ্ছে না, এটা এত বেশি প্রবল, সব কিছু পুড়ে গলিয়ে একেবারে একদিক থেকে সব শেষ করে দিয়ে যাচ্ছে। এই আগুনের দাবানল কোত্থেকে আসলো, কোথায় ছিল এতদিন? তাপদাহ বেড়ে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে প্লাবন হচ্ছে। সম্মানিত শুধু, আমরা এ দুটি বিষয়ের দিকে তাকিয়ে কমপক্ষে আমাদের ইমানকে মজবুত করে নিতে পারি, যা আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের গোটা বাংলাদেশকে এভাবে দাবানলে দাবিয়ে দিতে পারেন, কিংবা মহাপ্লাবনে নূহ আলাইহিসসালামের মতো একটা প্লাবন দিয়ে ক্ষুদ্র দেশটিকে সাগরের অতল গহ্বরে নিয়ে দিতে পারে। এজন্য আমরা আমাদের ইমানকে মজবুত করব, এবং পক্ষান্তরে আমরা আজকে আরবি হিজরি মাসের শেষ দিবসে এসে আমরা আমাদের আমলগুলো যাচাই করব, আমরা কি পেরেছি কত মুহররমের 1 তারিখ থেকে এই জিলহজ মাসের শেষ দিন পর্যন্ত আমরা এমন ভালো কোনো আমল করেছি, কিংবা আমাদের আমলে কোনো করণীয় নতুন যোগ হয়েছে কি না, কিংবা আমাদের থেকে কন্টিনিউ আমরা যে পাপ কর্ম করতাম, গুনাহের কাজ করতাম, তা কতটুকু ছেড়ে দিতে পেরেছি। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন আল করিম 59 নম্বর সূরা, সূরা হাশরের, সূরা আল হাশরের 18 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের সাবধান এবং সতর্ক করেছেন।
প্রত্যেকটি মুসলিমকে, প্রত্যেক নবীকে, প্রত্যেক দাঈকে এবং প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ সাবধান করেছেন আমাদের প্রেরিত আমল সম্পর্কে যাচাই বাছাই করতে এবং আমরা যা আমল করছি তা ভেবে দেখতে, নিরীক্ষণ করতে আল্লাহ বলেছেন। আল্লাহর ভাষা হচ্ছে এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله تعالى يا أيها الناس বলতে পারতেন হে মানব সকল, কিন্তু আল্লাহ জানেন ইমানদার ছাড়া অন্য কেউ আর আখেরাতে বিশ্বাস করে না। আখেরাতে বিশ্বাস করার কারণেই ব্যক্তি ইমান আনয়ন করেছে, ঠিক কিনা? আখেরাতে বিশ্বাসের কারণেই লোকটি আল্লাহকে ভয় করেন, সুদ ঘুষ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, দালালি ছেড়ে দেন, যাবতীয় গুনাহ ছেড়ে দেন, এমনটি যিনি করেন তিনি ইমানদার। এজন্য আল্লাহ কট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? একই আয়াতের মধ্যে আল্লাহ আবারও বলেছেন এই আল্লাহকে ভয় করার কথা। প্রথমত আল্লাহ ভয় করার কথা বলে এরপরে বলেছেন ওয়াল তানজুর, এবং তোমাদের তাকানো উচিত, প্রত্যেক মানুষের তাকানো উচিত নাফসু মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি প্রেরণ করছে। আল্লাহ কেন আয়াতের মধ্যে আগামী দিন শব্দ ব্যবহার করছেন? ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত ইলাল আখিরাহ অথবা কদ্দামাতিল আখিরাহ কদ্দামাত আল কিয়ামাহ অথবা ইয়াউমাল হিসাব মালিক ইয়াউমিদ্দিন আমরা যেটা বলি। আল্লাহ এখানে বলতে পারতেন সে আখিরাতের জন্য কি পাঠায়, ইয়াউমে বারজাখের জন্য কি পাঠায়, সে সেদিকে দেখা উচিত। কিন্তু আল্লাহ সরাসরি বলছেন আগামী দিনের জন্য সে কি পাঠায়। আল্লাহর এই বক্তব্যের তিনটি ব্যাখ্যা হতে পারে। এক নম্বরের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত বিলীন হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আখেরাতের দিবস হিসাবে এই পৃথিবীর সমস্ত দিনের সংখ্যা আল্লাহর কাছে মাত্র একদিন, এজন্য আল্লাহ লেগদিন বলেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আবার বলবো, আল্লাহর ভাষায় পৃথিবীর প্রথম সৃষ্টির প্রথম দিন থেকে শুরু করে কেয়ামত হওয়া পর্যন্ত, পৃথিবী বিলীন হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত দিন ঘন্টা মাস বছর শতাব্দী সব কিছু আখেরাতের তুলনায় একদিন। এজন্য আল্লাহ দ্বিতীয় দিন বলেছেন আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। এর মাঝে আপনার হায়াত হলো 80 বছর, এর মাঝে আপনার হায়াত হলো 60 বছর, পূর্বে আরো কত শতাব্দী কাল পার করে আসছেন আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। এজন্য আল্লাহ প্রত্যেকটি মানুষকে বলছেন, কোরআন যেদিন নাজিল করছেন আল্লাহ ওই দিনও বলছেন তুমি আগামীদের জন্য কি পাঠাও, তুমি দেখো, চিন্তা করো, বুঝো। 1450 বছর পরেও এসে আমার কাছে একই মেসেজ, তুমি আগামী দিনের জন্য কি পাঠাও এটা চিন্তা করো, ভাবো এবং দেখো। বলেছেন কে? অর্থাৎ আমাদের দুনিয়ার জীবন স্থায়ী নয়, অস্থায়ী। এই অস্থায়ী জীবনের জন্য আমাদের কত প্ল্যান প্রোগ্রাম, স্থায়ী বসবাসের জন্য আমাদের কবরটার মধ্যে কেমন হবে আমাদের দিবস। কবর ইজ রেস্ট হাউস। আমরা যদি কোথাও ভ্রমণ করতে যাই, স্টেশনে আমাদের কিছুক্ষণ বসতে দেওয়া হয়, কবরটির মধ্যে আখেরাত নয়, আলমে বরজকের ফার্স্ট স্টেশন হচ্ছে কবর। এটাকে ওয়েটিং হাউস অথবা রেস্ট হাউস বলা যেতে পারে। এখানে ব্যক্তির আমল অনুযায়ী তার সাথে ব্যবহার করা হবে। তিনি জান্নাতি হলে তেমন ব্যবহার করা হবে, জাহান্নামী হলে তেমন ব্যবহার করা হবে। ইট ইজ ইটস গেট, ইটস কল গেট ফর আলামে বারজাখ। আলামে বারজাখের ফার্স্ট গেট এটা, এখানে পাসপোর্ট দেখা হয়।
কাগজপত্র ভেরিফাই করা হয়। কাগজপত্র কি? কবরে যখন কোন ব্যক্তিকে নামানো হয়, মুনকারে নাকিরের আগে দুজন ফেরেশতা আসেন, একজন ফেরেশতা আসেন রোমান ফেরেশতা, তিনি এসে কবরের অধিবাসীকে বলেন উক্তব মিনাল হাসানাত, জীবনের সব নেকগুলো লিখে দাও, কাফনের কাপড় ছিঁড়ে দেন, বলেন তোমার শাহাদাত আঙ্গুল কলম মুখে লালা দিয়ে লিখে দাও, লিখে দেয়। এরপরে বলেন উক্তব মিনাস সাইয়্যাত, তোমার পাপ রাশি লিখে দাও, এই দুটো লেখার পর গলায় মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আইডেন্টিফাই করার, আপনাকে আপনার গুনাহের সংখ্যা বেশি নাকি নেকের সংখ্যার গণনা, নেকের সংখ্যা আপনার বেশি। এরপর মুনকারে নাকির এসে তাকে বসায়, একজন মৃত ব্যক্তি স্বপ্নে দেখতে থাকেন আমার মৃত্যু হয়েছে, এরপর আমার আত্মীয় স্বজন ক্রন্দন করছে, আমার কথা কেউ শুনছে না। তিনি যখন তাকে কবর থেকে উঠিয়ে বসানো হয়, তিনি ভাবেন যে আমি এতক্ষণ স্বপ্নে দেখেছি, আমি এখন আবার আগের মতো সুস্থ হয়ে গেছি। কিন্তু তিনি বারবার উঠে বসানোর পরে এদিক সেদিক তাকান, দেখেন যে উপরের দিয়ে চাপানো বাঁশের ছাউনি দিয়ে চাপানো, তিন দিক চার দিক থেকে মাটি দেওয়া তার দিকে। তিনি এরপরে বিকট চিৎকার করেন বের হওয়ার জন্য, কিন্তু তার চিৎকার পৃথিবীবাসীর কেউ শুনতে পায় না। মুনকার নাকির বলে আল্লাহর বান্দা, তোমাকে মৃত্যুবরণ, তুমি মৃত্যুবরণ করেছ, তোমার হায়াত শেষ, এখন তুমি জবাব দাও। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযাল রাজুলুল্লাযী বু'ইসা ফীকুম, উত্তর অনুযায়ী তার সাথে সামনের ব্যবহারগুলো করা। সম্মানিত সুধী, কবর মানে জান্নাত নয়, কবর মানে জাহান্নাম নয়, এটা একটা মাত্র অবস্থান স্থল কিছু সময়ের জন্য, চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বিচার দিবসে করবেন। এজন্য রব্বে করিম বলছেন ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, দুনিয়ার জীবনে আপনি বেঁচে থাকলেন 60 বছর, 25 বছর পর্যন্ত আপনি বাবার সংসারই ছিলেন, একত্রে ছিলেন, বিয়ে করলেন, আলাদা হলেন 30-35 বছর বয়সে, এরপরে ভাবলেন আমার স্ত্রীর জন্য নতুন ঘর দরকার, শহর কেন্দ্রিক যারা তারা ভাবলেন একটা ফ্ল্যাট কিনে দেওয়া দরকার, ওদের মাথা গুজাবার একটা জায়গা দেওয়া দরকার, মেয়েটাকে ভালো জায়গায়, ছেলেটাকে ভালো জায়গায় বিবাহ করানো দরকার, এমন করে আপনার জীবন সাজালেন, কিছু ব্যবসা বাড়ালেন, এরপরে কিছু আস্তে আস্তে করে আর্ন করলেন, ডেভেলপ করলেন, ব্যাংক ব্যালেন্স হলো, ঠিক আপনার হায়াত যেদিন শেষ হয়ে গেল, আজরাইল এসে আপনার শিওরে হাজির হলো আর বলল যে একটা মুহূর্ত এদিক সেদিক হবে না, তোমাকে ঠিক এই মুহূর্তে রব্বে কারিমের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। সম্মানিত সুধি, এরপর এই লোকটি চিরতরে চোখ বন্ধ করে ফেলে। আমার প্রশ্ন, তিনি একা একা বাবার সংসার থেকে আলাদা হয়ে জীবন চলতে গিয়ে, ওয়াইফের মনোরঞ্জন করতে গিয়ে, বাচ্চাদের খুশি করতে গিয়ে তিনি কত কষ্ট শ্রম করলেন, ইনকাম করলেন, আর্ন করলেন, হালাল এবং হারাম কখনো ভেবে দেখেননি, তিনি কি তার স্থায়ী বসবাসের স্থল কবর থেকে আলেমে বরজক, সেখান থেকেই আল্লাহ তাআলা তার হিসাব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বিচারের পুরস্কার হাতে দিবেন, কখনো তিনি কি ভেবে দেখেছেন আমার এই দীর্ঘ সময় আমি দীর্ঘ প্ল্যানের প্রোগ্রামের জন্য আমার ব্যালেন্স কি তৈরি করেছি, কি পাঠিয়েছি? রব্বে করিম এজন্য নাফসুম্মা কদ্দামাত লিগাদিন বলেছেন, আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করছো এটা ভেবে দেখো, চিন্তা করো, আগামীকাল কারো জন্য এর অর্থ হবে আগামী 25 বছর, আগামীকাল কারো জন্য এর অর্থ হবে আগামীকাল কি, আগামীকাল শনিবারই, আগামীকাল কারো জন্য এর অনুবাদ ব্যাখ্যা হবে এমন আরো 34 বছর বয়স পাবেন তিনি। এজন্য আল্লাহর ভাষায় আপনার গোটা 80 বছর, আল্লাহর ভাষায় আপনার গোটা জীবনের 40-40 বছর, আল্লাহর ভাষায় আপনার জীবনের 100 বছর যাই বেঁচে থাকেন, এটা হচ্ছে আখেরাতের তুলনায় একদিন। আগামীকালকের জন্য আপনি যা প্রেরণ করছেন তা একটু ভেবে চিনতে ভালো করে দেখুন, এটা কি আসলেই আমি যা প্রেরণ করছি সঠিক কিনা। আপনি প্রেরণ করছেন প্রতিদিন সালাতুল ফজর পড়ছেন, ফজরের সালাত পড়তে গিয়ে সূরা ফাতিহা যে সূরাগুলো মিলান এগুলো ঠিক আছে কিনা কখনো ভেবে দেখেছেন, জাস্টিফাই করেছেন?
আপনি যে সালাহ আদায় করছেন এটা শুদ্ধ হয় কিনা কখনো এটাকে রিফ্রেশ করে দেখেছেন? আপনার পড়ায় কোনো ভাইরাস ঢুকলো কিনা এটা কি কখনো ফলো করেছেন? প্রশ্ন, আপনি যা আমল করছেন, রোজা রাখছেন, এটা কি আসলেই সঠিক হচ্ছে কিনা? দিনের সর্বোত্তম ইবাদত এবং বারবার যা করা হয় তা হচ্ছে সালাহ, এটাই বেশি মানুষ ভুল করে চলছে। এই সালাহ আদায়ের মধ্যেই মানুষ বেশি গাফেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সাহুন বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন গাফিলুন, সাহুন আই গাফিলুন, তারা যা সালাত আদায় করছে এ বিষয়ে তারা অমনোযোগী। যে সালাহ গুলো আল্লাহর কাছে প্রেরণ করছে এ প্রেরণার বিষয়ে তারা খুব অমনোযোগী এবং উদাসীন, যার কারণে সালাহ গুলো আল্লাহর কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে না। আগামীকাল বলার মানে হচ্ছে আমার গোটা জীবন আল্লাহর কাছে আখেরাতের দিনের তুলনায় একদিন। এজন্য আল্লাহ দ্বিতীয় দিন বলেছেন। আগামীকাল বলতে আল্লাহ তাআলা আমাকে উদ্বুদ্ধ করেছেন, তুমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারো, আমলগুলো পরিশুদ্ধ করে নাও। আল্লাহ বোঝাতে চেয়েছেন আগামীকাল বলে বন্ধু হিসাব দিতে হবে আমার কাছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এদেশের যত বড় পীর আছে সেখান থেকে আলেম, যত বড় ইমাম আছেন এখান থেকে শুরু করে, যিনি একবারও দৈনিক আল্লাহু আকবার বলেন না এবং অমুসলিম, এবং সব কিছুর হিসাব কার কাছে দিতে হবে? রব্বে করিম আমাদেরকে বুঝে আমল করার চেষ্টা, বুঝে আমল করার তৌফিক দান করুন, আমাদের আমলগুলো পরিশুদ্ধ করার চেষ্টা করার তৌফিক দান করুন। প্রথম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের তাকানো উচিত, ফিরে তাকাও, ভালো করে দেখো আগামী দিনের জন্য তোমরা যা প্রেরণ করছো তা কি আল্লাহর দরবারে উত্থিত হবার মতো উপযুক্ত, তা কি পরিশুদ্ধ, তা কি হালাল ইনকাম করে আমল করেছ না হারাম ইনকামের উপর ভিত্তি করে আমল করেছ? দান করা আমল, ইনকাম করলেই তো দান করতে পারবেন, ইনকাম হালাল ছিল কিনা সেটা তো প্রথম দেখার বিষয়, তারপর আমলের বিষয়টি পরে আসবে। আবারও আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আগামী দিনের বিষয়ে। আগামী দিনটা কেমন হবে? সমস্ত লোকজন হাস ময়দানে মাহশারের অবস্থা দেখে প্রকম্পিত হয়ে একজন আরেকজনকে বলবে, এই দিন আমাদের কারো কোনো নিস্তার নেই। আদম আলাইহিস সালামের কাছে গেল, উনি সেদিন বলবেন আল্লাহর কাছে হিসাব শুরু করেন, এই কথা বলার আমার কোনো অধিকার নেই। মুসা বললেন আমার কোনো অধিকার নেই, আমি তো কিবতি বংশের এক লোককে ঘুষি মেরেছি, আল্লাহ যদি হিসাব শুরু করে। ঈসা বলবেন আমারও শুরু করার, আল্লাহর দরবারে বলার অনুরোধ করার কোনো সুযোগ নেই, তবে আমি যেহেতু আল্লাহর নবীর রুহানি সন্তান এজন্য আমি তোমাদেরকে আদবের সাথে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই। মারিয়াম আলাইহিস সালামের দুনিয়ায় কোনো হাজবেন্ড নেই, তাকে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বিবাহ দেবেন বেহেস্তের মধ্যে, এজন্য তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূহানি সন্তান। সন্তান যদি আদববান হয় তাহলে বাবার কোনো গেস্ট আসলে সন্তান আদবের সাথে বাবার কাছে গেস্টকে নিয়ে যায়, আর যদি সন্তান বেয়াদব হয় তাহলে বলবে যে আব্বু বাসায় আছে গিয়ে দেখেন, এটা হচ্ছে বেয়াদব শয়তানের সন্তানের কাজ। আব্বু ক্লাবে আছে ফোন দেন খোঁজ নেন, এভাবে যারা বলে এরা সুসন্তান নয়, সুসন্তানগণ বাবা কোথায় আছে, গেস্ট আসছে বাসায় নেব, এভাবে করে যারা ব্যবহার করেন তারা সুসন্তান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন, মাকামে মাহমুদে নবী এই উম্মতের হিসাবের জন্য সুপারিশ করবেন। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ দ্বিতীয়বার ওয়াত্তাকুল্লাহ বলে ময়দানে মাহশরের পুঙ্খানুপুঙ্খ চুলচেরা হিসাবের বিষয় আল্লাহ ভয় করতে বলেছে। দুনিয়ায় মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, লুকানো যায়, আখেরাতে কিভাবে চোখ ফাঁকি দেবেন? রাতের কাজ দিনে কিভাবে করবেন, দিনের কাজ রাতে কিভাবে করবেন? আদালতে আখেরাতে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে?
আয়াতের শেষে আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ জানেন তোমরা রাতে যা করো, আল্লাহ জানেন তোমরা দিনে যা করো, আল্লাহ জানেন তোমরা গোপনে যা করো, আল্লাহ জানেন তোমরা প্রকাশ্যে যা করো, আল্লাহ জানেন স্থলে যা হয়, আল্লাহ জানেন নদী এবং সাগর মহাসাগরের গভীরে যা আছে, এমনকি আল্লাহ জানেন আপনার অন্তরে অন্তরে আপনি কি ভাবছেন তাও আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদুর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদুর। এজন্য ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, ভোট চুরি এগুলো আল্লাহ জানেন। আল্লাহ এক কথায় বলেছেন, আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ তোমাদের সব আমল সম্পর্কে খবর রাখেন। এজন্য সম্মানিত চোরেরা, চুরি করে দুনিয়ায় কিছুদিন ভালো থাকা যায়, আখেরাতে আহকামুল হাকিমিনের দরবারে কেউ ভালো থাকতে পারবে না। এজন্য আমরা অনুরোধ করছি, তোমরা জান্নাতে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। ওয়ালতাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আমল যা প্রেরণ করেছো সেদিকে তাকাও। যদি ভোট চুরি করো জাতির কাছে ক্ষমা চাও, ব্যাংক চুরি করলে জাতির কাছে ক্ষমা চাও, জাতীয় সম্পদ চুরি করলে প্রতিটি মানুষের পায়ে ধরে ধরে ক্ষমা চাও, এ জাতি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর যদি জাতির লোকেরা ক্ষমা না করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমা করবেন না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। পরের আয়াত 19 নম্বর আয়াত, 59 নম্বর সূরা, সূরার নাম সূরা হাশর। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তখনই তার চুরি করা সম্ভব হয়, কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তখনই ধর্ষণ করা তার জন্য সম্ভব হয়, কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তখন সে মানুষের পকেটে হাত দেওয়া, মানুষের গলায় ছুরি চালানো, অবৈধভাবে গুলি করে মানুষ হত্যা করা তার দ্বারা সম্ভব হয়। বোঝা গেল লোকটি আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর কথা তার মনেই নেই, আল্লাহ যে দেখছেন, আল্লাহ যে বিচার করবেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয় না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভয় ভুলে যায়, যারা আল্লাহকে ভয় না করে কি করে ভুলে যায়, এমনটি যারা করে আল্লাহকে যারা ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমিও ভুলে গেলাম। আদালতে আখেরাতে বলবে, আল্লাহ তাআলা আমরা তো অমুকটা প্রতিষ্ঠা করেছি, আমরা তো হজ করেছি, যাকাত দিয়েছি, আমরা তো ওলামায়ে কেরামের খেদমত করেছি, কই আমাদের দিকে ফিরে তাকান না কেন? আল্লাহ বলবেন, আল্লাহ কট করবেন, ফাআনসাহুম আনফুসাহুম, সেদিন তোমরা আমাকে ভুলে গিয়ে সব মিথ্যা কাজ করেছিলে, আমিও আজ তোমাদের ভুলে গেলাম। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে গুনাহগার জাহান্নামে। সম্মানিত সুধী, আরবি বছরের শেষ দিবসের কনক্লুশন হচ্ছে আমার কাছে এমন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, কখনো জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক হতে পারে না। যারা জান্নাতি তাদের জীবনের কনস্ট্রাকশন আমল এক রকম, জাহান্নামীদের আমল এক রকম। আপনি জাহান্নামীদের দিকে তাকিয়ে দেখি আমল করলে চলবে না। ও মাসলিশ গাড়িতে চলে, এজন্য আপনি চুরি করে গাড়ি কিনবেন? ও তো 10টা টেন্ডারের টাকা চুরি করে গাড়ি কিনেছে, ও তো আরেকজনকে লিডার বানাবে, নেতা বানাবে বলে টাকা নিয়ে গাড়ি কিনেছে, এজন্য আপনি কি এমন পাপ কর্মে লিপ্ত হবেন? হবেন না, তার মতো হবেন না। জান্নাতি মানুষগুলোর আমল ভিন্ন, জান্নাতিরা কখনো জাহান্নামীদের আমল করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাউই, কখনো সমান নয় আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারা চূড়ান্ত সফল। দুনিয়া এক বেলা না খেয়ে থাকলে আপনি মারা যাবেন না, কিন্তু এক বেলা হারাম খেলে 40 দিন পর্যন্ত আপনার আমল আল্লাহ রিসিভই করবেন না। রব্বে করিম আমাদেরকে হালাল ইনকাম করার, অল্পে তুষ্ট থাকার, হালাল উপার্জন করার, জান্নাতমুখী আমল করার তৌফিক দান করুন।
পূর্বের এক বছরে আমরা যে অবাধ্যতা করেছি আল্লাহ তাআলার, তা থেকে আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুন। আমরা সামনের মুহররম, সামনের আরবি বছরটি যেন আমাদের সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, অপরাধ থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।